ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি তাদের হাতে নাই। আগুন সন্ত্রাস কিন্তু বিএনপি জামাত আগেও করেছে। গোয়েন্দা নজরদারির কারণেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, গণভবনকে, আমাদের সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু রক্ষা করা সম্ভব হয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্র করে তারা সেই ক্ষমতা দখল করার চেষ্টা করে। সরকারের কাছে মেসেজ, এটা তো একটা ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছে, সবারই ছাত্র আন্দোলনের দিকে আমাদের দৃষ্টি ছিল। আর এই ধরনের ষড়যন্ত্র তো আমরা আগেও বারবার দেখেছি। ষড়যন্ত্র যারা করে তারা যখন সুযোগটা পায় তখনই ষড়যন্ত্রটাকে কার্যকরী করার জন্য নামে। এটা কিন্তু অনেক আগের থেকে নামে না। ছাত্র রাজনীতি আন্দোলন ছিল, কোটা আন্দোলন ছিল, আমাদের সবারই, সরকারের সবাই আমরা এই দিকে দৃষ্টিভঙ্গি ছিল। এবং পরবর্তী এটা অন্য যারা জামাত বিএনপি এটাকে অন্য রূপ নিয়েছে। এবং আজকে আমাদের গোয়েন্দা এরা যদি সজাগ না হতো, কালকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছে, তাদের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। গণভবন দখল করা মানে কি আপনাদের এটা বুঝতে হবে। বঙ্গবন্ধুকে 15 আগস্টে হত্যা করা হয়েছে, গণভবনে দখল করা হলে কী হয়েছে? গণভবন দখল তো সেই, আমরা আরেকটা সেই ধরনের ভয়াবহ দিনের দিকে যাচ্ছি। গোয়েন্দা নজরদারির কারণেই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, গণভবনকে, আমাদের সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু রক্ষা করা সম্ভব হয়েছে। এবং এরা তো সারা বাংলাদেশে এটা এবার করে নেয়, কিছু কিছু এলাকা তারা বেছে দিয়েছে, ঢাকাকে তারা টার্গেট করেছে। এবং দেখেন, বৃহত্তর ফরিদপুরের মধ্যে শুধু মাদারীপুর সদর, বৃহত্তর বরিশালের মধ্যে শুধু বরিশাল, বৃহত্তর রাজশাহীর মধ্যে শুধু রাজশাহী টাউন, এইভাবে তারা কিছু কিছু জায়গা তারা বেছে নিয়েছে। এবং বাইরের লোকজন এনে তারা এইটা সরকারি, বেসরকারি এবং মুক্তিযোদ্ধা অফিস, আওয়ামী লীগ অফিস এবং মুক্তিযোদ্ধাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের মাননীয় এমপি শাহজাহান খান সাহেবের এটা ব্যক্তিগত সম্পদ, সেটার উপর আক্রমণ। এটা তো একটা প্যানিক সৃষ্টি করার জন্য, একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা এটা করেছে। যেন তারা যদি তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে যদি তারা বাস্তবায়ন করতে হয়, তাহলে সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টি করতে হবে। সেই আতঙ্ক সৃষ্টি করার জন্য আমাদের যারা প্রভাবশালী নেতা, প্রভাবশালী এলাকাগুলি, সেইগুলিকে তারা একটা সব তারা তৈরি করে নিয়েছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে। দেখেন, তার পেট্রোল পাম্প দেখেন, আওয়ামী লীগ অফিস দেখেন, অডিটোরিয়াম দেখেন, তাদের এই এই ধরনের কাজ কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় যেটা আমরা দেখেছি, ঠিক সেই একই রকমই আমরা এখন সেই একই রকম দেখতেছি। আগুন সন্ত্রাস কিন্তু বিএনপি জামাত আগেও করেছে। এবং নির্বাচনের পরে সবসময় তারা যে নির্বাচনে যে তাদের ফেল, তারা যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ করতে পারে নাই, সেই ষড়যন্ত্রটাই কয় মাস পরে তারা বাস্তবায়ন করে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা সরকার থেকে যে সিদ্ধান্ত নেবে, সেটা কেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে কাকেও ছাড় দেওয়া হবে না। আমরাও মনে করি যে এটা এমন একটা ষড়যন্ত্র যেটা গণভবনের উপর ষড়যন্ত্র, তার মানে শেখ হাসিনার উপর ষড়যন্ত্র, 21 আগস্টের মতো আরেকটা ঘটনা আমরার জন্য ষড়যন্ত্র। আমরা তো মনে করি যে এটাকে বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরি ভিত্তিতে এই বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করতে আর কেউ সাহস না পায়। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি তাদের হাতে নাই। তাদের কাছে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা, মুক্তিযোদ্ধা পক্ষের শক্তিকে পরাজিত করার ক্ষমতা তাদের নাই বলেই তারা বারবার এই ষড়যন্ত্র পথ, দেশি বিদেশি ষড়যন্ত্র করে তারা সেই ক্ষমতা দখল করার চেষ্টা করছে। এটা কিন্তু সাংগঠনিক দুর্বলতার কারণে হয়নি, এটা হয়েছে হলো যদি গণভবনে তারা অ্যাটাক করতে হয়, তাহলে আমাদের যে সকল জায়গায় আওয়ামী লীগের ঘাঁটি, শক্তিশালী নেতৃত্ব, সেই জায়গাটাকে দুর্বল করার জন্যই তারা বেছে বেছে নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং বরিশাল, নরসিংদী, এই জায়গাগুলিকে বেছে নিয়েছে যে যদি তারা গণভবনের দখলে যেতে পারে, তখন যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় না যেতে পারে, তারা যেন ঢাকায় না, এই আতঙ্ক তৈরি করার জন্যই তারা এটা করেছে। এটা যে শুধু কোনো আমাদের আমাদের অনেক জায়গায় দলীয় শক্তিশালী সংগঠন তো মাদারীপুরে শক্তিশালী, এটা হলো আমাদেরকে একটা পদ্মা, আজকে যদি গণভবনে কিছু হয় তাহলে পদ্মার পারে থেকে যেন, পদ্মার এপার থেকে যেন আমরা লক্ষ লক্ষ মানুষ না যেতে পারি, তার একটা ব্যারিকেড সৃষ্টি করার জন্য, তার একটা প্যানিক সৃষ্টি করার জন্য, ভয় সৃষ্টি করার জন্য তারা এই কাজ করছে বলে আমি মনে করি।